হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের কেডিপে অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানাবো। কেডিপে হচ্ছে একটি পার্সোনাল লোন অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনি শর্ট টাইমের জন্য 1,000 থেকে 20,000 পর্যন্ত লোন নিতে পারবেন, শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে। আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনার ক্রেডিট স্কোর কেমন আছে। আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে আপনার লোন অ্যামাউন্ট ভালো থাকবে। তাহলে কেডিপে অ্যাপ্লিকেশনটি ওপেন করি, দিয়ে পুরো ডিটেলসে আপনাদের জানাই। এটি হচ্ছে কেডিপে অ্যাপ্লিকেশন। কেডিপে অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমার হোম পেজ দেখতে পাচ্ছেন। আমার আগে থেকে লোন নেওয়া আছে, একটি লোন আমার চলছে অলরেডি, আরেকটি লোন আমি আগে নিয়েছিলাম এবং রিপেড করে দিয়েছি, সেটিও আপনাদের পরে দেখাবো। তাহলে প্রথমে যেটা চলছে আমার লোন সেটা আপনাদের দেখাচ্ছি পুরো ডিটেলসে। আমার লোন অ্যামাউন্ট হচ্ছে 4,900 টাকা এবং আমার যেটা হচ্ছে টাইম আমার 7 দিনের। 7 দিনের মধ্যে আমাকে রিপেমেন্ট করতে হবে। তাহলে আমার লোনের পুরো ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি। আমার লোন অ্যামাউন্ট হচ্ছে 4,900 টাকা এবং আমার লোন টার্ম হচ্ছে 7 দিনের জন্য। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসেছে 3,431 টাকা আর রিপেমেন্ট করতে হবে আমাকে 4,934 টাকা। ইন্টারেস্ট ফি হচ্ছে 34 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 1,468 টাকা, মানে আমাকে মোটামুটি 1,500 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। তাহলে আপনারা ভেবে নিন, আপনারা যখন লোন নেবেন তখন একটু ভেবে চিনতে নেবেন। যদি আপনার খুব এমার্জেন্সি থাকে, কোনো উপায় নাই, তখনই আপনি এই লোনটি নেবেন। ওকে, তাহলে আপনাদের আরও কিছু জানাচ্ছি। আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের মোবাইল নাম্বার চাইবে সাইন আপ করার জন্য। সাইন আপ করবেন, তারপরে বেসিক ডিটেলস দেবেন, তারপরে আপনাদের কাছে চাইবে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে আপনার সেলফি চাইবে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, আইএফএসসি কোড চাইবে। আপনি পুরো ডিটেলস আপনি ফিল আপ করে দেবেন, তারপরে আপনার দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর আপনাকে বলে দিচ্ছি কী করে রিপেমেন্ট করবেন। এখান থেকে রিপে অপশান আছে, দেখবেন আমার লোন অ্যামাউন্ট এবং লোন টার্মের নিচে, সেখানে ক্লিক করে আপনি ইউপিআই থেকে আপনি লোন রিপেমেন্ট করতে পারবেন। আর আপনার দেখাচ্ছি এর আগে আমি যেটা লোন নিয়েছিলাম তার ডিটেলস। প্রোফাইলে গেলাম, তারপরে দেখবেন লোন রেকর্ডে যাচ্ছি। লোন রেকর্ডে আপনার দেখাচ্ছি এটা পেন্ডিং রিপেমেন্ট, যেটা এখন চলছে। দ্বিতীয় নম্বরে দেখবেন 3,500 টাকা আছে 7 ডেজের জন্য, সেটা রিপেড আছে, মানে সেটা রিপেড করে দিয়েছি, সেটা দিয়েছি 15/8/2021। এখানে আমাকে দিয়েছিলো 2,400 থেকে 500 টাকার মধ্যে টাকা, আর আমাকে পেড করতে হয়েছিলো 3,500 টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে প্রসেসিং ফি কত টাকা। তাহলে আপনারা ভেবে নিন, এবার আপনার যদি খুব প্রয়োজন থাকে তাহলে আপনি নিতে পারেন। আমি বলছি না আপনাদের নিতে হবে, ঠিক আছে? আপনার যদি খুব প্রয়োজন থাকে, কোনো এমার্জেন্সি হয়ে গেছে, টাকা পাচ্ছেন না, কোনো উপায় নাই, তখন আপনি নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিরোধে। এখান থেকে আপনার সত্যি সত্যি লোন দেয়। আপনার ক্রেডিট স্কোর যদি মোটামুটি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমি ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।